Siddhabakul, Siddhabakul, Gambira, Chetaganga, Bhattacharya, Haridas Thakur, Iskon Temple, Kutakopinath. Our civis? Last civic is short there, take a check. Hey, Dako say Bukul Viko Jacane, Haridas Thakur, Ekanelo, Moson Kutu, Dakumuti Korache, I say Bukul Viko Jacane. তোমরা যে দর্শন করছো সার্বভৌম ভট্টাচার্যের যে মন্দির, এই যে দেখো ভিতরে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, আর এই পাশে ভিউটা দেখো, এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর। জয় জগন্নাথ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো যে গত দুদিন আমরা পুরীতে এসে আছি। তো গতকাল একাদশী ছিল, আর আজকে হলো দ্বাদশী, পালন সারতে হবে আমাদের। তো মেন কথা হচ্ছে যে আমাদের গৌড়ীয় মঠে প্রসাদ পাওয়ার কথা ছিল, তো গৌড়ীয় মঠে প্রসাদ পাওয়া হচ্ছে না। তো আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে প্রসাদ পেতে। আর জগন্নাথ মন্দিরে তোমার জানো তো ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ নেই। তো আমরা এখন যাব হলো জগন্নাথ মন্দিরে প্রসাদ টসাদ পেয়ে এসে তারপরে পরিক্রমা বের হবো। তো তোমাদেরকে পরিক্রমার আগে ভিডিও দেখিয়েছি, তোমরা দেখেছো গত যে একদিন পরিক্রমা করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা আজকে আবার পরিক্রমা বের হবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো চলো, প্রসাদ পেয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো। তো তোমরা যে দুপুরবেলা দেখো যে দর্শন করো ভগবান জগন্নাথের মন্দির, তো সকাল থেকে তোমাদেরকে দেখানো হয়নি। তো তোমরা দর্শন করো, যে আর দেখো প্রচুর ভক্তরা, রোদের তাপ, এখন এই রোদের তাপের মধ্যেও ভক্তরা এসেছে ভগবানের দর্শন করতে। দেখো জয় জগন্নাথ। তো জয় জগন্নাথ বন্ধুরা। তো আমরা যে সবাই আবার একসাথে হয়েছি, তো এখন আমরা বেরিয়ে যাবো সি বিচের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে গাড়ি নেবো, আশা করে এক গাড়ি। হ্যাঁ বলেন, কোথায় কোথায় নেবেন, স্পট কি না পাবে? ওটা আছে সিদ্ধবকুল, গম্ভীরা, চট্টগঙ্গা, হরিদাস ঠাকুর, টাকুপিনাথ। আর সি বিচ লাস্ট সি বিচকে ছেড়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, 500 রুপিয়া মে দু গাড়ি, 1000 রুপিয়া। জয় দাই বন্ধুরা, জয় জগন্নাথ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সিদ্ধবকুলের উদ্দেশ্যে। তো আমাদের টোটাল দুটো গাড়ি নিয়েছি আমরা, তো 500-500 করে। ওই দেখো আমাদের আগে একটা গাড়ি চলে যাচ্ছে, তো আমাদের কয়েকটা জায়গা নিয়ে ঘুরাবে, তারপরে লাস্টে সি বিচে ছাড়বে। তা চলো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যায় না যায় তোমাদেরকে দেখাবো। জয় জগন্নাথ বন্ধুরা। তো আমরা চলে এসেছি সিদ্ধবকুলে। এই যে দেখো সিদ্ধবকুলের গেট। এই যে দেখো সিদ্ধবকুল মঠ লেখা আছে। তো এই যে এই জায়গাটাই, তো এই জায়গাটাই হরিদাস ঠাকুর ভজন করতেন। তো তোমাদেরকে দেখাই, চলো দেখো কত সুন্দর মন্দিরটা ভিতরে। এই যে দেখো সেই বকুল গাছ আছে, কত সুন্দর। এই দেখো সেই বকুল বৃক্ষ যেখানে হরিদাস ঠাকুর এখানে এলো ভজন করত। দেখো মূর্তি করা আছে, আর সেই বকুল বৃক্ষ দেখো। এই যে দেখো হরিদাস ঠাকুরের মূর্তি রয়েছে। আর বন্ধুরা দেখো যে বকুল বৃক্ষ। ওই যে আমাদের যে ওইখানে যে কীর্তিবাসে যে হরিদাস ঠাকুর, সেই হরিদাস ঠাকুর এখানেও। জয় জগন্নাথ বন্ধুরা। তোমরা এখন দর্শন করছো হরিদাস ঠাকুরের সিদ্ধবকুল। এই যে দেখো নামাচার্য হরিদাস ঠাকুর এখানে এসে ভজন করতেন। দাঁত মার্জন করতেন, সেই মার্জনের থেকে হলো এই বকুল গাছের তৈরি। দেখো
তো চলো আমরা ভিতরে যাই, তোমাদেরকে দর্শন করে ভিতরে কি আছে দেখাই। জয়নিতাই ভগবান, জয়নিতাই, যে তোমার দর্শন করো সিদ্ধ বকুলের ভিতরে যে মন্দিরটা আছে, মন্দিরে দেখো ওই যে ভিউটা দেখো। তো মন্দিরের দেখো এখন দুপুরবেলা, যে কারণে ভগবান শয়নে আছে, বিশ্রামে আছে। তো দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বনে নাম সংকীর্তন করছিল, তখন দেখো পশু পাখি সবাই একত্রে শ্রবণ করছিল ভগবানের নাম সংকীর্তন। দেখো সামনে রয়েছে সংকটমোচন হনুমান, দেখো যে সিম্বলগুলো দেখো, গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত আর পায়ের সিম্বল দেখো, যে রেখাগুলো। জয় রাধা মাধব। তো বন্ধুরা চলো আরও সামনে কী আছে তোমাদেরকে দর্শন করে দেখো। ওই যে এপাশে আমার রাধা মাধবের দেখো, ওই যে রাধা মাধব রয়েছে। জয় রাধা মাধব দেখো। এই পাশে দেখো রয়েছে আমার রাধা মাধব। তো চলো দেখি আরও সামনে কী আছে তোমাদেরকে দর্শন করাই। দেখো হরিদাস ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ, নামাচার্য হরিদাস ঠাকুরের মূর্তি। তো চলো আমরা একটু পরিক্রমা করে নিই বন্ধুরা, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ছোটো ছেলেমেয়েদের নিয়ে খেলা করে, এ কি কেমন ভগবান যে খেলা করে ছোটো ছেলেপেলের সাথে মিশবে? ভগবান তার এরকম কিছু করতে পারে না। আমি তাহলে পরীক্ষা করবো কৃষ্ণ কেমন ভগবান। তখন ব্রহ্মা কী করেছিল, ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু এবং গোবৎসরের ওই গাভীর বাছুরদের আর সখাদেরকে অরণ করে নেয়। যখন অরণ করে নেয় ব্রহ্মা মনে মনে ভাবে, যদি ভগবান হয় তাহলে নিশ্চয়ই এই বিপদে সে মোকাবিলা করতে পারবে, আর ভগবান নাহলে তার সম্ভব না। এবার ভগবান অন্তর্জামী ভগবান জানতে পারলেন যে ব্রহ্মা আমার সখাগণ ধেনুগণকে হরণ করে নিয়ে গিয়ে একটা গুহার মধ্যে আটকে রেখেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাহঙ্গ থেকে সখাগণকে সৃষ্টি করলেন এবং গাভীগণকে সৃষ্টি করলেন, গাভীর পাথরদের সৃষ্টি করলেন, করে ঘরে ফিরে গেলেন। এখানে একটা বৃহৎ কথা আছে এরকম, যে ব্রহ্মার সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাটা করলেন, কারণ ব্রজে যত ব্রজ তরুণীগণ মারা ছিল, ওই মারা ভাবতো যে কৃষ্ণ যেমন তার মাকে মা বলে ডাকে, যে আমাদের এরকম মা বলে ডাকতো সন্ধ্যাকালে এসে আমাদের কাছ থেকে যদি প্রসাদ চা থাকতো, আর ওই গাভীর বাছুররা বা গাভীরাও চিন্তা করতো আমাদের বাছুররা যেমন আমাদের বাড়ি থেকে দুধ খায়, এরকমভাবে যদি এই কৃষ্ণ আমাদের বাড়ি থেকে দুধ খেত। তো ভক্তবৎসল ভগবান সকলের মনের বাসনা পূরণ করবার জন্য তিনি এই লীলা করলেন। এবার কিছুদিন যাবার পরে ব্রহ্মা আসলেন, যে দেখে আসি কৃষ্ণের সখাদের নিয়ে কৃষ্ণ কী করছে। এসে দেখছে যে কৃষ্ণের সখা দেবত্র সব ঠিক আছে। ব্রহ্মা তো সেটি হয়ে গেলেন যে আমি অরণ করে তো রেখেছি একটা গুহার মধ্যে আটকে, এখানে তো কৃষ্ণের যাওয়ার কথা না, তাহলে কী করে উদ্ধার করলো? এবার সেই গুহার কাছে গিয়ে দেখছে মুখ খুলে সেখানেও সখারা আছে, এখানেও সখারা আছে। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পারলেন, নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মা যখন ব্রহ্মলোকে যায়, ব্রহ্মলোকে ব্রহ্মদ্বারী যে দ্বার দ্বার পাড়া দেয় না, সে বলছে তোমাকে ব্রহ্মলোকে প্রবেশ করতে দেওয়া যাবে না। ব্রহ্মা বলছে আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমাকে কেন ব্রহ্মলোকে যেতে দেবে না? বলছে না তুমি তো ব্রহ্মা না, ব্রহ্মা ওই দেখো আমাদের ব্রহ্মলোকের ব্রহ্মা ঘরে আছে। ভ্রহ্মা ভুল বুঝতে পারলেন যে আমার ভগবানের চরণ অপরাধ হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসলেন ভগবানের কাছে। এসে ভগবানের কাছে বললেন, প্রভু আমি সন্দেহবশত, মনের ক্ষোভবশত আমি আপনার চরণ অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন ভগবান বললেন, দেখো কেউ আমাকে কষ্ট দিলে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু জগতে যদি কেউ কোনোদিন কোনো শুদ্ধ ভক্তের চরণ অপরাধ করে, আমার আমার ভক্তকে যদি আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে না, আমি কখনো তাকে ক্ষমা করি না। কেননা অহম ভক্ত পরাধীন, আমি আমার ভক্তের কাছে পরাধীন, সকল কিছুকে আমি জয় করতে পারি কিন্তু আমি আমার ভক্তকে জয় করতে পারি না। তখন ব্রহ্মা বললেন যে প্রভু আমাকে ক্ষমা হবে না? বললেন, ব্রহ্মা তুমি নিচু কাজ করেছো, অতিহীন কাজ করেছো, এরকম জঘন্য কাজ করার কারণে তোমাকে নিচু করে জন্ম নিতে হবে, জবন করে তুমি জন্ম নেবে, অর্থাৎ মুসলমান করে তোমাকে জন্ম নিতে হবে। অনেক শাস্ত্র অনেক বিধান দেয় কিন্তু চৈতন্য ভাগবত বললেন, জাতি কুল নিরর্থক গতিবার তরে ঠাকুর হরিদাস জন্মিলেন জবনের ঘরে। হরিনামের যে কোনো জাত নেই, হরিনামের যে কোনো কোনো জাত নেই, একজন মুসলমান যদি কৃষ্ণ ভজন করে সেই ধন্য, যে কৃষ্ণ বলবে সেই ধন্য হয়ে যাবে, মহাপ্রভুর কথা এটা। এটা যে জাত কুল আদি বিচার এগুলো হরিনামে নেই, এটাকে প্রমাণ করার জন্য হরিদাস ঠাকুর ওই ব্রহ্মা তখন বললেন, প্রভু তাহলে আমাকে নিচু কুলে পাঠাবে, আমি নিচু কুলেই যাবো, আমি মেলার চুকুলেই যাবো, জবন কুলেই যাবো, কিন্তু আমাকে একবার আশীর্বাদ করে দাও যেন আমি কখনো তোমার নাম থেকে বঞ্চিত না হই। তোমার কাছে তো আমার অপরাধ, ভক্তের চরণে তো আমার অপরাধ, আমি যেন জন্ম নিয়ে ভক্তের চরণটা মারতে পারি, আমি যেন হরিনামটা না ভুলি। ইনি জন্মগ্রহণ করেছিলেন হবিউল্লাহ কাজী মা সাথীরা বেগম, পিতা হবিউল্লাহ কাজী আর মা সাথীরা বেগমের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হারেশ নাম নিয়ে। হারেশ, এই হারেশ ছোট্ট কাল থেকেই কৃষ্ণ ভজন করে। আমরা ফুটবল খেলি না, ক্রিকেট খেলি তো, গেম খেলি তো, আর হরিদাস ঠাকুর ওই হারেশ করতেন কি, ছোট্ট ছোট্ট তুলসী গাছের কাঠ কেটে। জয় জগন্নাথ বন্ধুরা। তো আমরা
সিদ্ধ বকুলে ছিলাম, আমরা এত সময় পাঠ করলাম, তো আমরা এখন এই সিদ্ধ বকুল থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে যতটুকু পেরেছি দর্শন করিয়েছি, তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আরও কোথাও নিয়ে যাব আমরা, তো সেখানে যেয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলো জয়দায় বন্ধুরা, তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, তো আমরা যে এখন যাব গম্ভীরা উদ্দেশ্যে, তো চলো। জয় জগন্নাথ বন্ধুরা, তো গম্ভীরার ভিতরে ক্যামেরা এলাও নেই, রেস্ট্রিকশন আছে, খুবই রেস্ট্রিকশন, যে কারণে মনে করো যে ক্যামেরা বা ভিডিও এলাও করতে পারিনি। তো যাই হোক, এরপর যদি অন্য কোথাও যাই দেখি কোথায় কেমন কি যায়, তো সেখানে যেয়ে দেখি ক্যামেরা এলাও করে কিনা, যেখানে যেখানে ক্যামেরা এলাও করে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো বন্ধুরা, তো তোমরা অবশ্যই দেখতে থাকো। জয় জগন্নাথ বন্ধুরা, তো আমরা এসে গেছি সার্বভৌম ভট্টাচার্যের এখানে, তো চলো তোমাদেরকে ভিতরে ক্যামেরা এলাও আছে কিনা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, চলো। এই দেখো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু নদের নিমাই, তো দেখো এই যে ফটোগ্রাফি মানা, জানি তার বন্ধুরা তোমরা যে দর্শন করছো সার্বভৌম ভট্টাচার্যের যে মন্দির, এই যে দেখো ভিতরে রয়েছে রাধা গোবিন্দর মন্দির, আর এই পাশে ভিউটা দেখো এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর, দেখো কত সুন্দর চিত্র তুলে ধরা আছে। তা সার্বভৌম ভট্টাচার্যের ওইখানে আমি তাই যাই হোক লুকিয়ে অল্প একটু ভিডিও করেছি, বেশি একটা ভিডিও করতে পারিনি, আর এখানে ভিডিও করা মানা যেহেতু আসলে ভিডিও করাও ঠিক না। আর বন্ধুরা দেখো প্রচুর আকারে মেঘ হয়েছে, প্রচুর আকারে মেঘ, পুরো অন্ধকার হয়ে এসেছে, খুবই অন্ধকার হয়ে এসেছে। তো এখন বাজে 4:34, আর সব জায়গায় পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো দেখো ওয়েদার, এই যে দেখো। জয় জগন্নাথ বন্ধুরা, তো আমরা চলে এসেছি শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মঠ, এই যে দেখো। তো চলো তোমাদেরকে দর্শন করাই, যদি ক্যামেরা এলাও থাকে তো অবশ্যই তোমাদের দেখাবো আমি, তো চলো দেখি আগে কী হয়, ক্যামেরা এলাও করে কি না, তো চলো দেখতে থাকো তোমরা। জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা যে দেখতে পাচ্ছ নিত্যানন্দ ঠাকুরের মূর্তি, এই যে দেখো, আর এই পাশে রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, এই যে দেখো গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছে, যে রাধা কৃষ্ণ রয়েছে হাতে। জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা দর্শন করছো শ্রী শ্রী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির, দেখো যে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দর্শন করছো বন্ধুরা। জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা যে দর্শন করছো হরিদাস ঠাকুরের পূর্ণ সমাধি মন্দির, দেখো যে আর পুরো মন্দিরটা আমি তো ঘুরিয়ে দেখাচ্ছি, আর এই পাশে রয়েছে শ্রী শ্রী অদ্বৈত গোস্বামীর যে মূর্তি রয়েছে, দেখো তোমরা দর্শন করো, ভগবান সবাইকে কৃপা করুক। জয় জগন্নাথ বন্ধুরা, তো আমরা এখন যাব টোটা গোপীনাথ, আর তোমাদেরকে দর্শন করালাম হরিদাস ঠাকুরের পূর্ণ সমাধি মন্দির, তো চলো তোমাদের সাথে ওইখানে যাওয়ার কথা হচ্ছে। জয় জগন্নাথ বন্ধুরা, তো আমরা চলে এসেছি টোটা গোপীনাথের সামনে, যে দেখো টোটা গোপীনাথ মন্দির লেখা রয়েছে, যে দেখো, তো চলো নিচে যে দেখি এখানে ক্যামেরা এলাও আছে কিনা। দেখো তো জানি না এখানে ক্যামেরা এলাও আছে কিনা, তো সামনে যেয়ে দেখি ক্যামেরা এলাও আছে, তো বন্ধুরা ক্যামেরা এলাও নেই বলছে, তো কি আর করা। জয় জগন্নাথ বন্ধুরা, তো আমরা টোটা গোপীনাথ দর্শন করে আমরা এখন সমুদ্র বিচের দিকে যাচ্ছি, সি বিচের দিকে, তো তোমাদেরকে টোটা গোপীনাথের ভিডিও দেখাতে পারিনি, কেননা এখানে ক্যামেরা এলাও নেই, আর এখানকার কী বলবো ক্যামেরা ভিডিও না করাও ঠিক, কেননা জায়গাটাই এরকম, তো ভগবানের অশেষ কৃপা থাকুক সবার উপরে, ভগবান সবাইকে ভালো রাখুক, তো চলো সমুদ্র বিচে তোমাদের সাথে কথা হচ্ছে।